প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা সৃজনশীল করব, পৃষ্ঠা হচ্ছে 123, এটা বই থেকেই করব। বই হতে পৃষ্ঠা 123, এর 20 নম্বর সৃজনশীলটা করব। এর আগে প্রায় 19 নম্বর সৃজনশীলটা করছিলাম, এটা 20 নম্বর করব। বলছে এ বি ও সি ডি রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ক নম্বর প্রশ্ন হচ্ছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে, অর্থাৎ এখানে যে তথ্যটা দেওয়া আছে চিত্র অঙ্কন করো। ক্ষতে হচ্ছে প্রমাণ করো যে উৎপন্ন বিপরীত কোণগুলো, অর্থাৎ এরকম ভাবে যদি ছেদ করে তাহলে বিপরীত পাশের কোণগুলোকে বিপরীত কোণ বলে। এই বিপরীত কোণগুলো পরস্পর সমান, আমার প্রমাণ করতে হবে এই বিপরীত পাশের কোণগুলো পরস্পর সমান। গতে বলছে এখানে যে কোণগুলো হবে এ ও সি কোণ সমান একটা মান দেওয়া আছে, বি ও সি কোণ একটা মান দেওয়া আছে, বলছে ওইখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে ক নম্বরটা সলভ করব। সমাধান প্রথমে কি করবো, মনে করি যেহেতু আমরা একটা নির্দিষ্ট নাম দেবো চিত্র রাখবো, এখানে মনে করি এ বি ও সি ডি যেভাবে আছে সেভাবে লেখো, রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে খুব বেশি সহজ। কেমন সহজ? এটি একটা সরলরেখা নেবা, এই একটা সরলরেখা, আর একটা সরলরেখা নেবা কি সিডি, যেখানে সেট করবে সেটার নাম কি ও। সরলরেখা বলতে গেলে আমার কি করতে হবে, দুই পাশেই আরো চিহ্ন দেব, এই পাশে আরো চিহ্ন দেব, এরপরে নাম, এই সরলরেখাটার নাম এ বি, এই সরলরেখাটার নাম সি ডি, পরস্পর কি বিন্দু সেট করছে ও বিন্দুতে সেট করছে, এই কর্ম। এরপর আমরা কি করবো, ক্ষণমূলটা সমাধান করবো। আমরা কতের যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রটাই আমরা ক্ষয়ের উপপাদ্য প্রমাণের জন্য ব্যবহার করব, ওই সেই চিত্রটা, অর্থাৎ এ বি এবং সি ডি সরলরেখা পরস্পর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইবার আমি কী করব, প্রমাণ শুরু করব। তাহলে প্রথমে লিখব কি, মনে করি, মনে করি এ বি ও সিডি রেখা দ্বয় পরস্পর ও বিন্দুতে করে। এই ও বিন্দু সেট করার ফলে চারটে কোণ উৎপন্ন হয়েছে, এ ও সি কোণ, সি ও বি কোণ, এরকম ভাবে লিখি, ফলে এ ও সি কোণ, বি ও সি কোণ, সি ও ডি কোণ এবং এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। কি কি কোণ হয়েছে, এ ও সি কোণ, বি ও সি কোণ, সি ও ডি কোণ, সরি বি ও ডি কোণ, বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ, এই চারটে কোণ কোণ হয়েছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এই কোণটার বিপরীত পাশে যে কোণটা বিপরীত কোণ, এই দুটো সমান, অর্থাৎ কি এ ও সি কোণ সমান বিপরীত বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ বিপরীত এ ও ডি কোণ সমান বিপরীত বি ও সি কোণ, বি ও সি কোণ। এবার আমরা প্রমাণ শুরু করব। এইটা আমি তোমাদের যখন জ্যামিতি ক্লাস নিয়েছিলাম সেখানে আমি তোমাদের দুটি উপপাদ্য পড়াইছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য,
একেবারে সব এক, কোনো পার্থক্য নেই। তবু আমি এটা প্রমাণ করে দিচ্ছি, ও এর শিরোবিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। কি লিখবো? ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, এরকম হিসাব করতে হবে। এটা হচ্ছে ও এ, এটা সি, এটা ডি, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, এই কোণটার নাম কি? এ ও সি কোণ, এ ও ডি কোণ, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি রয়েছে? দুই সমকোণ। সুতরাং এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান এক, সরল কোণ সমান দুই, সমকোণ। আবার বিন্দুতে এ বি রেখা মিলিত। কি লিখতে পারবো? এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান এক, সরল কোণ সমান দুই। এক সরল কোণ কেন রাখছি? একটা সরলরেখায় যে কোণ উৎপন্ন হবে পুরোটুকু কি করে? এক সরল কোণ করে। এই এক সরল কোণ সমান কত? দুই সমকোণ। এই একটা সরলরেখা এখানে পুরোটুকু মিলে কি হচ্ছে? এক সরল কোণ। এবার এই দুইটার যোগ করলে কি হয়? দুই সমকোণের সমান। এই দুইটার কোণ যোগ করলে কি হয়? দুই সমকোণের সমান। তার মানে কি? এইটা আর এটা আমি কি সমান করে দিই? অর্থাৎ কি লিখবো? এ ও সি কোণ প্লাস এ ও ডি কোণ সমান এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ। দুই পাশে এ ও সি কোণ আছে, এই জন্য এটা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে থেকে যায় কি? সুতরাং এ ও ডি কোণ সমান বি ও সি কোণ। এ ও সি কোণ, এ ও সি কোণ বাদ যায়, এখানে থাকে এ ও ডি কোণ, এখানে থাকে বি ও সি কোণ। তাহলে একইভাবে একইভাবে দেখানো যায় যে বর্তমান দেখানো যায় তো লিখতে পারো, অথবা কি প্রমাণ করে যদি লিখতে পারো কোনো সমস্যা নেই। দেখানো যে দেখো এই কোণটা আর এই কোণটা সমান পেয়েছি, তাহলে অন্যভাবে কি প্রমাণ করা যাবে? এ ও সি কোণ সমান বি ও ডি কোণ, এ ও সি কোণ সমান বি ও ডি, বি ও ডি কোণ প্রমাণ। আমার দুটো জিনিস প্রমাণ করতে বলছিল, এ ও সি কোণ সমান বি ও ডি কোণ, এ ও সি কোণ সমান বি ও ডি কোণ, আবার এ ও ডি কোণ সমান বি ও সি কোণ, এ ও ডি কোণ সমান বি ও ডি কোণ, বি ও সি কোণ, সবগুলো আমরা প্রমাণ করছি। এই তারপর আমি তোমাদেরকে আরেকবার বুঝে দিই। মনে করি এ বি ও সি ডি রেখা দ্বারা পরস্পর মধ্যে সেট করে, ফলে চারটে কোণ কোণ হয়েছে। এ ও সি কোণ এই কোণটা, বি ও সি কোণ এই কোণটা, বি ও ডি কোণ এই কোণটা, এ ও ডি কোণ এই কোণটা, অর্থাৎ চারটে কোণ কোণ হয়েছে। প্রমাণ করতে হবে এ ও সি কোণ বিপ্রতি বি ও ডি কোণ, মানে এরা সমান। এ ও ডি কোণ সমান বিপ্রতি বি ও সি কোণ, এই কোণটা এই কোণটা সমান। আমি যে কাজটা করছি তোমাদের সেটা যদি বুঝিয়ে দিচ্ছি, এ ও এ সি ডি, ও এ রশ্মি ও বিন্দুতে সিডি রেখা যখন মিলিত হয়েছে তখন এখানে এ ও সি কোণ আর এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। এই দুটো কোণ মিলে আবার এক সরল কোণ বা দুই সমকোণ উৎপন্ন হয়। আবার যদি আমি পরের অংশে চলে যাই তাহলে কী বলতে পারি? ও সি রশ্মি প্রান্ত বিন্দুতে এ বি মিলিত হয়েছে, তাহলে কী হয়? এ ও সি কোণ যোগ বি ও সি কোণ সমান কত? এক সরল কোণ বা দুই সমকোণ। যেহেতু দুটোই দুই সমকোণের সমান, তাহলে আমি কি এই অংশ
আর এই অংশ সমানুপাতিক হবে, তাহলে এই অংশে যদি লিখলাম আর এই অংশে সমানুপাতিক হবে, আবার কি এইটা এইটা কি বাদ যায়, অর্থাৎ কি তুমি লিখতে পারো উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে এই সি কোণ বাদ দি বাদ দি। এটা এবার দেখো এ ও ডি কোণের বি ও সি কোণ সমান হয়েছে, এ ও ডি কোণ বি ও সি কোণ সমান হয়েছে, অনুরূপভাবে দেখানো যায় কি এ ও সি কোণ সমান বি ও ডি কোণ প্রমাণিত। ঠিক আছে, খণ্ড শেষ, এবার আমরা কলম প্রমাণ করব। বলতে ওরা বলে দিচ্ছে এ ও সি কোণ সমান 4x-16, এ ও সি কোণ এইখানে লিখবো কত 4x-16, 4x-16 এবং বি ও সি কোণ সমান 2x+20, 2x+20। এই দুটো কোণ সমান কি এই কোণটা এই কোণটা দুটো মান দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতে পারো এ ও সি কোণ, এ ও সি কোণ যোগ বি ও সি কোণ সমান কত, এক সমকোণ বা দুই সমকোণ, পুরো কোণটার নাম কি এ ও বি কোণ। এখানে 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 লিখি এ ও সি কোণ, এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান এ ও বি কোণ, ওকে বা এ ও সি কোণের মান কত 4x-16 প্লাস এটার মান কত 2x+20 সমান এ ও বি কোণ কি এক সরল কোণ বা দুই সমকোণ, তাহলে আমি কি লিখতে পারি দুই সমকোণ, যদি তা আমরা লিখি তবে আমরা লিখতে পারি এক সরল কোণ, এক সরল কোণ, ওকে 4x-16 প্লাস টু দ্বারা গুণ করবো 2x+40 ইকুয়াল এক সরল কোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি, আমি কি লিখবো 180 ডিগ্রি। এখানে ডিগ্রি উল্লেখ করা যেতে পারে, আমাদের করার দরকার নেই, বা আর তুমি চাইলে এখানে ডিগ্রি উল্লেখ করতে পারো, সব জায়গায় করতে পারো, তাহলে কি হয় 6x-24 ইকুয়াল 180 বা 6x ইকুয়াল 180 40-16 মাইনাস প্লাস তার মানে এখানে কত -24 বা 6x সমান 156 বা x সমান 156/6 দ্যাট ইমপ্লাইজ x সমান কত 26 অর্থাৎ অর্থাৎ x সমান 26 ডিগ্রি, ওকে। এ ও সি কোণ, এ ও সি কোণ এবং বি বি ও সি কোণের মান দিয়ে দেওয়া আছে, আবার এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এ ও বি কোণ, আমি তাই লিখছি এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান এ ও বি কোণ, এইটার মান বসে সি, এইটার মান বসে সি, এ ও বি কোণ সমান এক সরল কোণ, এই মানটা বসেছি টু দ্বারা গুণ করে দিচ্ছি 4x+2x 6x 40-16 24 180 এই পাশে প্লাস 24 এই পাশে -24 এইটা থেকে 24 চলে গেলো 156 এই পাশে 6 গুণাকার এই পাশে গেলো কি ভাগ, এটা দ্বারা ভাগ করে দেওয়া অর্থাৎ এরকম যদি আমি করি কত হয় 26 তার মানে একশো কত 26 এইটা মানে চাইছে। তা ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, ওকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।